স্বাগত জানাই সরকার মোটরস আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বাইক ভিউয়ার, প্রিয় ফ্রেন্ড, আজকে আমার ভিডিও টপিক হলো আমার কাছে এসেছে পালসার 150 সিসি UG4 মডেলের বাইক। তো বাইকটার প্রবলেম হচ্ছে বাইকটা ভালো পিক আপ নেয় না। আমি দেখছি কারেন্ট ফাংশন, দেখছি বাইকের ইঞ্জিন কম্প্রেসার, দেখছি ঠিক আছে, তো তারপরেও ভালো পিক আপ নেয় না। তো কেন নেয় না, কোথার থেকে প্রবলেম, সেটা আমরা এখন দেখবো। তো প্রথমে আমি বাইকটা স্টার্ট করে যে পিক আপ নেয় না সে সাউন্ডটা শোনাব। আচ্ছা, ইগনিশন সুইচটা অন আছে, কি সুইচটা অন আছে, যখন বাড়াই তো এটা আমরা ঠিক করবো ভিডিওর মাধ্যমে, স্টেপ বাই স্টেপ দেখা। তারপরে সিলাইক পিস্টনটা আমরা খুললাম, সিলাইক পিস্টনের অবস্থাটা দেখে কি পরিমাণ খেয়ে গেছে, খেয়ে ডিপ হয়ে গেছে, এভাবে রাউন্ড থাকে তো এটা খাইতে খাইতে আমাদের এখানে ডিপ হয়ে গেছে। সিলাইট পিনটাও খেয়ে ডিপ হয়ে গেছে, তো বাইকে ফুয়েল বেশি আসছে, ফুয়েল বেশি আসছে, ফুয়েল বেশি আসার কারণে বাইকটা স্টার্ট ক্লিয়ার হয় না, পিক আপটা ভালো নেয় না। তো আমরা যদি সিলাইক পিস্টনটা যদি চেঞ্জ করি বা কোনো একটা বাইকের কার্বোটার আমরা চেঞ্জ করি, তার ভিতরে এটা ছাড়া যদি ভালো থাকে, তাহলেই আমরা বাইকে লাগালে আমাদের বাইকটা ভালো চলবে। তো সেটা আমরা দেখব। দেখেন, দুটা সিলাইক পিস্টন আমার হাতে আছে, তো বাইকই ছিল এই পিস্টনটা, এই পিস্টনটা খেয়ে ডিপ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এটা থেকে গাড়ি চলছে না, একদম চলছে না। এই পিস্টনটা অনেকটা ভালো আছে, সিলাইক পিস্টন পিনটাও ভালো আছে, এই পিনটা খেয়ে ডিপ হয়ে গেছে, ফুয়েলটা বেশি আসে, ইয়ার আর ফুয়েল মেসিং হয় না এই পিস্টন থেকে। আমরা এখন এই পিস্টনটা ফিটিং করব, তারপরে বাইকটা স্টার্ট করব। সিলাইক পিস্টনটা এই কার্বোরেটর থেকে নিলাম, অন্য বাইকের কার্বোরেটর, এটা সিলাইক পিস্টনটা নিলাম, বাইকটার সিলাইক পিস্টন খুবই খারাপ অবস্থা। তো দেখলাম আমরা সিলাই পিস্টন পিনটাও খুব খারাপ অবস্থা, খেয়ে গর্ত হয়ে গেছে। তো আমরা বাইকটা এখন স্টার্ট করব, ইগনিশন সুইচটা অন করলাম, আমাদের গাড়িটা 100% ফুল পিক আপ নিচ্ছে। যে প্রবলেমটা ছিল পিক আপ দিলে 30 অথবা 30 স্পিড উঠলে তারপরে গাড়িটা বন্ধ হয়ে যায়, ধুপ ধুপ শব্দ হয়, পিক আপ নেয় না। যদি এভাবেই আপনাদের কোনো বাইকে প্রবলেম থাকে তো অবশ্যই একবার ট্রাই করবেন, 100% না হলে 80% 90% সমাধান হবে। তো ভিউয়ার, আজ এ পর্যন্ত, অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।